ফিলিস্তিনে নারী শিশু নয়ের নিরাপদ আলাক্সা ডাকছে তোমায় শোনো আর্তনা লাল হায়দা হিংস্রগুলো হয়েছে উন্মাদ জাগো বিবেক অস্ত্র ধরো আলাক্সা করো আবার এসিটা বন্ধ করো লোহার টুপি মাথায় পরো তুমি বীরের জাত প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ নিপাত যাক নিপাত যাক ইসরায়েল নিপাত যাক জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 বিশ্ব মুসলিম জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون الله تعالى ارشاد كولين ارترى بولي الله تعالى الشنطان غرهن كوريچن الله تعالى تاهوتو ببترو الله تعالى هوتشن او مخبكي আসমানে যা আছে এবং জমিনে যা আছে সবই আল্লাহ তাআলার এই বিষয়ে তোমাদের নিকট কি কোনো প্রমাণ আছে তোমরা না জেনে আল্লাহর সম্পর্কে কথা বলো হে নবী আপনি বলুন নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটনা করে তারা কখনো কামিয়াব হয় না তারা দুনিয়াতে যা পাচ্ছে তা হচ্ছে দুনিয়ার সামান্য কিছু সামগ্রী অতঃপর তাদেরকে আমি আল্লাহর নিকট ফিরে আসতে হবে অতঃপর এই কুফুরির কারণে অবিশ্বাসের কারণে আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করব আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ শাহুলিল্লাহ শাখার অন্তর্গত বিরকাতুল আওয়ামির উপশাখার আজকের তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সদরে জালসা উপস্থিত সম্মানিত প্রিয় পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা সূরা ইউনুস থেকে তিনটি আয়াত 68 69 এবং 70 এই তিনটি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি এই তিনটি আয়াতের আলোকে যে বিষয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু থেকে আমার আপনার থেকে আমার আপনার ইবাদত থেকে আমার আপনার টাকা পয়সা ধন সম্পদ থেকে এবং সব কিছু থেকে আল্লাহ তাআলা যে অমুখাপেক্ষী আল্লাহ তাআলা কারো কোনো প্রয়োজন নেই কারো ইবাদতের আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেপরোয়া বেনিয়াজ অমুখাপেক্ষী এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র আল গানি আল গানি মানে অমুখাপেক্ষী আল গানি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম এজন্য আমাদের কারো কারো নাম হয়ে থাকে আব্দুল গানি মানে গানির গুলাম গানি হচ্ছেন আল্লাহ তাআলা আর গানি এর বিপরীত হচ্ছে ফকির ফকির মানে মিসকিন যার হাজত আছে যে অন্যের মুখাপেক্ষী তাকে ফকির বলা হয় মানুষ যত ধনী হোক না কেন যত স্বাস্থ্যের অধিকারী হোক না কেন যত সন্তানের মালিক হোক না কেন বাবা হোক না কেন তারপরেও মানুষ মোহতাজ থেকেই যায় মানুষ ফকির থেকেই যায় আল্লাহর মতো মানুষ কখনো অমুখাপেক্ষী হতে পারে না ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ আল্লাহ তাআলা বলেন হে মানব সকল আনতুমুল ফুকারা ইলাল্লাহ তোমরা সবাই আল্লাহর নিকট ফকির তোমরা সবাই আল্লাহর নিকট ফকির
সবাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ হচ্ছেন একমাত্র অমুখাপেক্ষী নিজে প্রশংসিত আমি আপনি আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ মহাসত্তা আর আমরা যদি আল্লাহর প্রশংসা না করি তাও আল্লাহ মহাসত্তা আল্লাহ সত্য সত্য মাহবুদ আমরা আল্লাহর প্রশংসা করলেও যেটা না করলেও সেটা আল্লাহর কিছু আসে যায় না আনতুমুল ফুকারা ইলাল্লাহ তোমরা হচ্ছে আল্লাহর প্রতি ফকির আল্লাহর মুহতাজ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل واحد مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر الله تعالى كمون أمك بك الله الخزانار كنو غاتيني كنو كومتيني إذا بجابر جنو جا الله دهنو بندار আল্লাহর খাজানা কত ব্যাপক কত বিশাল আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন হে আমার বান্দারা যদি তোমাদের আউয়াল আখির তোমাদের প্রথম শেষ ইনসান জিন্নাত মানব দানব সবাই যদি এক মাঠে একত্রিত হয় কোন একটি বিশাল ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত জিন্নাত এবং ইনসান সবাই কোন একটি ময়দানে একত্রিত হয় আর সবাই যদি আল্লাহর নিকট চায় প্রার্থনা করে নিজের মনের চাহিদা পূরণ করার জন্য আল্লাহর নিকট যদি চায় আর আল্লাহ তাআলা যদি প্রত্যেককে তার মনের চাহিদা পূরণ করে দেন আল্লাহ তাআলা বলেন সবাইকে সব কিছু দেওয়ার পরেও আমার ভান্ডার থেকে কোনো ঘাটতি হবে না এতটুকু হবে যতটুকু বিশাল একটি সমুদ্রে যদি একটি সূচ ফেলা হয় একটি সূচ ফেলে দিয়ে সুই সূচ ফেলে দেওয়ার পর এটা যদি উঠানো হয় এক ফোঁটা পানি তাই না সামান্য এক ফুট এই সমুদ্রের সামনে এই এক ফুটের কোনো তুলনাই হতে পারে না ঘাটতি হবে না তা নয় কারণ যেহেতু আল্লাহ সবাইকে দিয়েছেন সামান্য ঘাটতি হবে কিন্তু কতটুকু ওই সূচ যখন উঠানো হবে ওই সমুদ্রের সামনে এর কোনো তুলনাই নেই সমুদ্র টেরই পাবে না এর মানে অস্তিত্ব নেই যেমন প্রায় তেমনি আল্লাহ তাআলা বলেন সবাইকে দেওয়ার পর আমার এতটুকু বাকি থাকবে ওই মহাসমুদ্রের সামনে ওই সূচের সামনে মহাসমুদ্র যেমন বিশাল তোমাদের সবাইকে দেওয়ার পর আমার কাছে এত বিশাল থেকে যাবে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর খাজানার ভান্ডারের কোনো ঘাটতি নেই আল্লাহ এত মুখাপেক্ষী এত বেনিয়াজ এত বিশাল খাজানার মালিক ভান্ডারের মালিক আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলা যাকে দেন সে সামান্য কিছু পায় আর যাকে আল্লাহ তাআলা দেন না সে বঞ্চিত থাকে দেয়ার না দেয়ার সিদ্ধান্ত কার হাতে আল্লাহর হাতে ওয়ান্নাহু হুয়া আগনা ওয়া আকনা আল্লাহ তাআলা বলেন আল্লাহই ধনী বানান আল্লাহই গরিব বানান ভান্ডার সব আল্লাহর হাতে আল্লাহ যাকে যতটুকু চান তিনি তাকে রিজিক প্রশস্ত করে দেন যাকে চান একটু কম দেন যাকে চান একটু বেশি দেন সবাইকে আল্লাহ বেশি দেন না কেন ওই মানুষ অল্প পাচ্ছে অল্প পেয়ে মানুষ যেমন বাড়াবাড়ি করে একজন আরেকজনের উপর জুলুম করে মনে করে সে সব কিছুর মালিক যদি আল্লাহ সব কিছু সবাইকে দিয়ে দিতেন এই পৃথিবীতে ফাসাদ বিশৃঙ্খলার কারণে এই পৃথিবী মানুষ বসবাসযোগ্য আর থাকতো না সামান্য পেয়ে আমাদের ফেস কীভাবে চেঞ্জ হয়ে যায় আমাদের ব্যবহার আচার আচরণ কীভাবে পরিবর্তন হয়ে যায় কারণ আপনি যা চান সব যদি আল্লাহ আপনাকে দিয়ে দেন আপনাকে যদি আল্লাহ একবারে ধনী বানিয়ে দেন অমুকাপেক্ষী বানিয়ে দেন তাহলে তো আপনি খাবারের মালিক বাতাসের মালিক সন্তানের মালিক ভালো স্বাস্থ্যের মালিক মস্তিষ্কের মালিক সব কিছুর আপনি মালিক হয়ে গেলেন তাহলে তো সামনে যারা আছে আপনি কাউকে মানুষই মনে করবেন না সামান্য পেয়ে যদি আমরা মানুষকে মানুষ মনে না করি সব পেলে তো আমরা মানুষকে মানুষ মনে করতাম না ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যদি বান্দাদেরকে রিজিক একবার খুলে দিতেন প্রশস্ত করে দিতেন তাহলে মানুষ এই জমিনে বিশৃঙ্খলা ফাসাদ অরাজকতা সৃষ্টি করত আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে অবগত আছেন তিনি জানেন কাকে কতটুকু দিলে তার জন্য ভালো হবে আপনাকে কতটুকু স্বাস্থ্য দিলে আরেকজনকে কতটুকু সন্তান দিলে আরেকজনকে কতটুকু ঘর বাড়ি দিলে আরেকজনকে
মানে ভালো স্ত্রী দিলে, ভালো সন্তান দিলে, সৎ সন্তান দিলে কত ধরনের রিজিক রয়েছে, ইলম, জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, ব্যবসা বাণিজ্যে উন্নতি, এক একজনকে আল্লাহ তাআলা এক এক জিনিস দিয়ে তাকে একটু উন্নতি আল্লাহ তাআলা দান করেন, তাকে কতটুকু দিলে ভালো হয় এটি আল্লাহ তাআলা জানেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলা দিয়ে থাকেন। অতএব সব ভান্ডারের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, চাইতে হবে কার নিকট? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোনো কিছু চাও তো আল্লাহর নিকট চাও, যদি কারোর নিকট সাহায্য প্রার্থনা করতে হয় তাহলে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো, কোনো কিছু যদি তোমার প্রয়োজন হয় তাহলে আল্লাহর নিকট চাও, তোমার সব প্রয়োজন মেটাতে আল্লাহ তাআলা সক্ষম, তিনি পারেন, তার নিকট চাও তিনি সক্ষম, তিনি তোমার এই প্রয়োজনীয়তা মেটাতে পারেন। আল্লাহ তাআলা যদি চান আপনার রিজিকের রাস্তা খুলে দিতে কেউ বন্ধ করতে পারে না, আর আল্লাহ তাআলা বন্ধ করে দিতে যদি চান, আপনাকে ফকির বানাতে চান, কেউ আপনাকে ধনী বানাতে পারবে না, একমাত্র আল্লাহই ধনী। তার এই ধন দৌলত থেকে যাকে যতটুকু চান তিনি দেন আর যাকে চান বঞ্চিত করেন। আল্লাহর নিকট চান, আল্লাহ যদি আপনার জন্য দ্বার উন্মুক্ত করে দিতে চান কেউ এই দ্বারকে রুদ্ধ করতে পারবে না, আর আল্লাহ যদি এই দরজাকে বন্ধ করে দিতে চান কেউ এই বন্ধ দরজাকে খুলে দিতে পারবে না। মা ইফতাহিল্লাহু লিন্নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم. الله تعالى বলেন, আল্লাহ তাআলা মানুষের জন্য যখন রহমতের দরজা খুলে দেন, মা ইফতাহ, ইফতাহ মানে কি খুলে দেওয়া, লিন্নাসি মির রাহমাতিন, মানুষের জন্য কোন রহমতের দরজা দিয়ে আল্লাহ খুলে দেন, ফালা মুমসিকা লাহা, এটা আটকে দেয়া, এটা বন্ধ করে দেয়া, এটা রোধ করার কারো কোনো ক্ষমতা নেই। এবং এটা আমরা আমাদের আশেপাশে দেখি, কত মানুষ দোকান খুলে উন্নতি আর উন্নতি, করোনার মধ্যেও তার উন্নতি হয়, এখন কোথাও কোনো কাজ কর্ম নেই এর মধ্যেও তার উন্নতি হয়, কারণ আল্লাহ তাআলা তাকে মাথায় ধরে তাকে উঠাচ্ছেন, সবাই তার পা ধরে যদি নিচে নামাতে চায় তার কোনো ঘাটতি হবে না, তার কোনো ক্ষতি হবে না। ওমা ইউমসিক, আর আল্লাহ তাআলা যদি কাউকে দিতে না চান, ফালা মুরসিলা লাহু মিন বাদি, আল্লাহর পর এই পৃথিবীতে কোনো শক্তি নেই এই ব্যক্তির ভাগ্য খুলে দেওয়ার। কত মানুষ কত বুদ্ধির অধিকারী, কত অভিজ্ঞতার অধিকারী, ব্যবসা বাণিজ্য খুব ভালো বুঝে, কত চতুর, কত চালাক, কত বুঝে, ভাষা জানে, তারপরে দেখা যায় ব্যবসা বাণিজ্যে ভালো কিছু করতে পারছে না, ভালো কোনো চাকরি পাচ্ছে না, কারণ আল্লাহ তাআলা চেয়েছেন এই ব্যক্তির রিজিক বন্ধ করে দিতে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সব কিছুর মালিক, সব কিছু থেকে অমুখাপেক্ষী, তিনি যাকে চান যতটুকু চান আল্লাহ তাআলা দেন, আর যার ক্ষেত্রে চান আল্লাহ তাআলা বঞ্চিত করেন। আল্লাহ তাআলা এক একক সব কিছু থেকে তিনি অমুখাপেক্ষী, এবং এই গোটা পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলা একাই যথেষ্ট। এই পৃথিবী পরিচালনার জন্য আল্লাহর কোনো শরীকের কোনো প্রয়োজন নেই, কোনো পার্টনার, কোনো সাহায্যকারী, সন্তান, স্ত্রী, বাবা মা কিছুই আল্লাহর নেই। আল্লাহ এক একক, সব কিছু থেকে আল্লাহ তাআলা মুক্ত পবিত্র। ওয়াহদাহু লা শারীকা লাহু, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা সবাই থেকে, সব কিছু থেকে যে অমুখাপেক্ষী, এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ নবী, আপনি বলুন, কুল, এবং আমাদের সবাইকে আল্লাহ বলতে বলেছেন, এটা শুধু শোনার বিষয় নয়, বরং এটি বলার বিষয়, শোনার বিষয়, বিশ্বাস করার বিষয়, সে অনুযায়ী আমল করার বিষয়। আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা সবাই থেকে, সব কিছু থেকে অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার সন্তান নেই, তার থেকে কোনো সন্তান হয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর বরাবর, আল্লাহর সমতুল্য, আল্লাহর মতো পৃথিবীতে আর কিছু হতে পারে না।
চারটি আয়াত মাত্র এই সূরায়, কিন্তু বিষয় এত গুরুত্বপূর্ণ। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। এই চারটি আয়াতের যে সূরা সূরাতুল ইখলাস, এই এক সূরা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ বরাবর, দশ পারা বরাবর, এক তৃতীয়াংশ বরাবর হচ্ছে এই সূরা। কারণ এই সূরার বিষয়ের গুরুত্ব আছে না নাই? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সূরা। এই সূরার উপর ঈমান আছে তো আপনি ঈমানদার, এই সূরার উপর আপনি ভালো করে বুঝেন নাই, ঈমান আনেন নাই, ব্যক্তির ঈমানই থাকতে পারে না। কারণ ঈমানদার ব্যক্তির মূল আকীদা হচ্ছে আল্লাহ এক একক, তার যে কোনো শরীক নাই, এই বিষয়ের উপর ঈমান আনতে হবে। তো আল্লাহ তাআলা সব কিছু থেকে অমুখাপেক্ষী, বিশেষ করে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সন্তান নেই, এই বিষয়ে ভালো করে ঈমান আনতে হবে। খ্রিস্টানেরা তারা দাবি করেছে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর সন্তান, নাউযু বিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বসে থাকে নাই? খ্রিস্টানেরা যদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান দাবি করে, কেন দাবি করে, তাহলে আমরা বসে থাকবো কেন? তারা দাবি করে বসলো ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হচ্ছেন আল্লাহর সন্তান। আল উচ্চায়ত আল্লাহ তাআলা এই মিথ্যা দাবিগুলো খণ্ডন করেছেন। তারা বলে কালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহর নাকি সন্তান আছে? আল্লাহ বলেন সুবহানাহ, সন্তান গ্রহণ করা থেকে আল্লাহ মুক্ত। সন্তান তো সেই ব্যক্তি নিয়ে থাকে যে ব্যক্তি দুর্বল, তার দুর্বলতা পূর্ণ করার জন্য সন্তান সে নিয়ে থাকে। আমি আমার কাজ একা করতে পারি না, আমি স্বপ্ন দেখি যখন আমি শেষ বয়সে যাব, আমার ওই দুর্বলতার সময় আমার কাজে আসবে কে? আমার সন্তান। আমি মারা যাওয়ার পর আমার নাম এই পৃথিবীতে টিকে রাখবে আমার সন্তান। এই দুর্বলতাগুলো কি আল্লাহর আছে না? তো আল্লাহ তাআলা সন্তান নিয়ে কি করবেন? আল্লাহর তো কোনো সন্তানের কোনো প্রয়োজন নেই। সেজন্য আল্লাহ তাআলা তার পরিচয় সূরাতুল ফুরকানের শুরুতে এভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইই ফাকদ্দারাহু তাকদীরা। আল্লাহ তাআলার উপর আমরা ঈমান আনব কিভাবে? আল্লাহ কে? আল্লাহর সিফাতগুলো কি? আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব যার হাতে। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, যিনি কোনো সন্তান নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, তার মুলুক তার রাজত্বে তার কোনো শরীক নেই। এখন আপনারা জানেন এটা আমাদের দেশে বর্তমান শেষের কয়েক দশকে এটা খুব বেশি প্রচলিত, শরীক দল, জোট দল, জোট মহাজোট ইত্যাদি, এই রাজনীতি এখন আমাদের দেশে খুব বেশি চলছে। নির্বাচন আসলেই জোট মহাজোটের বিষয়টা সামনে আসে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহ তাআলা জোট বেঁধে ক্ষমতায় যাননি যে আল্লাহ যখন এই পৃথিবী পরিচালনা করেন, অমুক সমুদ্রের বিষয়টা আল্লাহ অমুককে দিয়ে দিলেন, পাহাড়ের বিষয়টা আরেকজনকে দিলেন, এক এক শরীক দলকে এক এক জিনিস দেখার জন্য পরিচালনা করার জন্য, আল্লাহ বলেন না এরকম বিষয়টা নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কোনো শরিক নেই। আল্লাহ সব বিষয়ে এক একক, যেমন সত্তাগতভাবে তিনি এক একক, ঠিক তেমনিভাবে রাজত্বের ক্ষেত্রেও তিনি কি? এক একক। আল্লাহর যেমন সন্তান নেই, শরিক নেই, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত করব, তেমনি এই পৃথিবী পরিচালনায় আল্লাহ তাআলা এক একক, তার কোনো শরিক নেই। জিন্নাতেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত শুনে তারা ঈমান এনেছে। ঈমান এনে প্রথম যে কথা তারা বলেছিল এর মধ্যে একটি হচ্ছে, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। তারা ঈমান এনে বলেছে যে আল্লাহ পবিত্র, আল্লাহর কোনো সন্তান হতে পারে না, আল্লাহর কোনো স্ত্রীও হতে পারে না। আল্লাহ বলেন আমার সন্তান হবে কি করে, আমার তো কোনো স্ত্রী নেই। সুবহানাল্লাহ, যিনি স্ত্রী থেকে মুক্ত তার সন্তান হবে কি করে? আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুল লাহু সাহিবা। আল্লাহ তাআলা বলেন আল্লাহর সন্তান হবে কি করে, তার তো কোনো স্ত্রী নেই। এই পৃথিবীতে যদি আল্লাহর সন্তান হতো, ভাতিজা হতো, ভাগ্না হতো, পৃথিবীর অন্যান্য রাজা বাদশার মতো এভাবে যদি আল্লাহ তাআলার মন্ত্রী মিনিস্টার এন্টি অন্য কোনো দল থাকতো,
বিরোধী দল থাকতো, এভাবে আল্লাহর যদি বিশাল এক পরিবার থাকতো, বংশ থাকতো, একাধিক আল্লাহ যদি এই পৃথিবীতে হতো তাহলে কি হতো? মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ إذًا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون. الله تعالى বলেন আল্লাহ কোন সন্তান নেন নাই আর আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ এক একক, তার কোনো শরীকও নাই কোনো সন্তানও নেই। যদি আল্লাহর সন্তান হতো বা আল্লাহর কোনো শরীক হতো তাহলে এই পৃথিবীতে বিশৃঙ্খলা হয়ে যেত। যেরকম আমরা দেখি বাচ্চা মারা গিয়েছে, তার পাঁচ সন্তান, পাঁচ সন্তানের মধ্যে রাজত্ব নিয়ে কাড়াকাড়ি হয় কিনা? যদি একাধিক মাবুদ হতো বা আল্লাহর সন্তান হতো, একাধিক সন্তান হতো, ইদাল্লাদাহাবাকুল্লু ইলাহিম বিমা খালাক, এক এক ইলাহ এক এক দিক নিয়ে তারা কাড়াকাড়ি করতো, ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, একজন আরেকজনের উপর বাড়াবাড়ি করতো, একজনের ক্ষমতা যদি একটু বেশি হতো আরেকজনকে গুম করতো, খুন করতো, ফাঁসির কাষ্টে ঝুলাতো। এগুলো পৃথিবীতে যুগে যুগে মানুষ দেখে আসছে, যার একটু যার জোর বেশি তার মুল্লুক। এটা আমরা বলি না বাংলায়, কি বলি আমরা? জোর যার মুল্লুক তার। তো যে মাবুদের, যে বাদশার, যে আল্লাহর জোরটা একটু বেশি হতো মুল্লুক তার হয়ে যেত, আরেকজনের ওপর জুলুম শোষণ চালাতো আর আমরা মানুষেরা বিপদে পড়তাম। যেরকম আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণ জনগণ বিপদে পড়ে বড় বড় রাজনৈতিক দলের মারামারি হানাহানির কারণে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এক আল্লাহ বলতো এখন রাত হোক, আরেকজন বলতো না আরেকটু দিন চলুক, একজন বলতো যে এখন সেপ্টেম্বর চলে আসছে আর গরমের দরকার নাই, আরেকজন বলতো না আরেকটু দুই মাস আমার গরমের দরকার, কারণ কিছু ফল আছে গরম না হলে পাকে না, আরও কিছুদিন যাক তারপর আমার আমার এই ফলগুলো পাকবে। তাহলে ওই আল্লাহ যে কয়জন আছে এবং তাদের সন্তানদের মারামারির কারণে গোটা পৃথিবীতে বিশৃঙ্খলা হয়ে যেত, আল্লাহ বলেন তুমি তোমার চোখ দ্বারা দেখো না এই পৃথিবী কত সুন্দরভাবে আমি সাজিয়েছি, আসমান আমি উত্তরণ করেছি, জমিন বিছিয়ে দিয়েছি, এই যে কত সুন্দর সুশৃঙ্খলভাবে সিস্টেমে গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে, এটাই প্রমাণ করে যে এই পৃথিবীতে এক একক অদ্বিতীয় আল্লাহ, তার কোনো দ্বিতীয় কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোন সন্তান হতো তাহলে আল্লাহর পক্ষ থেকে যিনি প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই তো প্রথম সেই সন্তানের পূজা করতেন, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল। আর তিনি বলে গিয়েছেন যে আল্লাহর কোনো সন্তান নেই, তাহলে যারা আল্লাহর সন্তান বা আল্লাহর শরীক দাবি করে বা আল্লাহর সাথে অন্যান্যদের নিকট গিয়া চায়, মাজারে গিয়া চায় বা অন্যান্য জায়গায় গিয়া চায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহ ব্যতীত অন্যের নিকট না গিয়ে থাকেন, কোনো সন্তান কোনো শরীকের নিকট না গিয়ে থাকেন, তাহলে আমি আপনাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি জানি, দিন বেশি বুঝি, এটা হতে পারে না। কুল ইন কানা লিরহমানি ওয়ালাদুন ফা আনা আউওয়ালুল আবিদিন, হ্যাঁ নবী আপনি বলুন, রহমানের যদি সন্তান হতো তাহলে আমি নবী প্রথম ইবাদত করতাম, কিন্তু আমি নবী আজীবন এটি বলে গিয়েছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া কোনো শরীক নেই কোনো মাবুদ নেই, এরা বিশ্বাস করে তাহলে তোমরা কামিয়াব হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান থেকে সব কিছু থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহর এগুলোর কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে একটা দুর্বলতা, সন্তান গ্রহণ করা এটি হচ্ছে দুর্বলতা, যে আমার সন্তান প্রয়োজন আমার প্রয়োজনে, কিন্তু আল্লাহর সন্তানের কোনো প্রয়োজন নেই। ওয়া ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানাহ বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু ক্বানিতুন, আল্লাহ তাআলা বলেন তারা দাবি করে আল্লাহর নাকি সন্তান আছে, আল্লাহ পবিত্র, বরং শুনো আসমান জমিন সবই আল্লাহর, শুধু আল্লাহর তা নয় বরং সবাই আল্লাহর অনুগত, আসমান আল্লাহর কথা মতো চলে, জমিন আল্লাহর কথা মতো চলে, রাত দিন পাহাড় পর্বত নদ নদী গ্রহ উপগ্রহ তারকারাজি যা কিছু আছে সবাই আল্লাহর অনুগত, এক একক আল্লাহর, তিনি আসমান জমিন এর সৃজন এবং সৃষ্টি করেছেন, বাদিউ আসসামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর একমাত্র আল্লাহ একাই গোটা পৃথিবী পরিচালনা করেন, তার কোনো সাহায্যকারী সহযোগী অ্যাসিস্ট্যান্ট কোনো কিছু আল্লাহর কোনো দরকার নেই, তিনি একাই পরিচালনা করেন। ওয়া ইযা কাযা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হ
সঙ্গে সঙ্গে হয়ে যা। আল্লাহ বলেন হ তারপর আরেকজন সহযোগী সহযোগিতা করে সেটা বাস্তবায়ন করবে এমন আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন বৃষ্টি নাজিল হো, নাজিল হয়ে যা। ফলকে বলেন জমিন থেকে তুমি বের হো, তখন সে উৎপন্ন হয়ে যায়। এভাবে গোটা পৃথিবী আল্লাহ তাআলা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এককভাবে তিনি পরিচালনা করছেন। আল্লাহর কোনো সন্তানের প্রয়োজন নেই যে আমি কিছু কাজ করব, আমার দুর্বলতার সময় আমার সন্তান বাকি কাজ আঞ্জাম দিবে। আল্লাহ এই সকল দুর্বলতা থেকে পবিত্র। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই সব দুর্বলতা থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, সন্তানের আল্লাহর কোনো দরকার নেই। সুবহানা, শুধু সন্তান নয়, সব ধরনের দুর্বলতা থেকে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আমার আপনার ইবাদত, আমি আপনি যে ইবাদত করি, যেমন এখন আমরা এই দিনে আলোচনা শুনতে আসছি, এটি ইবাদতের নিয়তে যে আমরা এখানে বসলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে, আল্লাহ তাআলা খুশি হবেন। কিছুক্ষণ আগে আমরা ঈশার নামাজ আদায় করেছি, এটা আমরা সওয়াবের নিয়তে আমরা আদায় করেছি যে নামাজটা পড়লে, এই সালাত আদায় করলে আল্লাহ তাআলা আমাদের উপর কী হবেন? খুশি হবেন, সন্তুষ্ট হবেন। মানুষ চিন্তা করতে পারে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে নামাজ পড়তে, হজ করতে, যাকাত দিতে, রোজা রাখতে, তিলাওয়াত করতে কেন বললেন? আল্লাহর কি মানে এই সকল ইবাদতের দরকার আছে নাকি? না, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে আমি অমুখাপেক্ষী, আমি কারো কোনো ইবাদতের আমার কোনো দরকার, আমি আপনি যা ইবাদত করি এটি আমার আপনার জন্য, এটি আমরা আমাদের নিজেদের জন্য। কাদের জন্য? না আল্লাহর জন্য। পৃথিবীতে বিভিন্ন সরকার, রাজা বাদশা, ভোটার বাড়লে তাদের লাভ হয়, যদি জনগণ তাদের কথা মতো চলে সরকারের লাভ হয়, আর জনগণ যদি তাদের বিরুদ্ধে চলে যায় তাদের ক্ষতি হয়। আল্লাহর বিষয়টা এমন নয়, পৃথিবীর সবাই যদি আল্লাহর পক্ষে চলে যায় আল্লাহর ক্ষমতা আরও 5 বছর বাড়বে, আর যদি সবাই আল্লাহর বিপক্ষে চলে যায় আল্লাহর টেনশনে পড়ে যান যে সামনে নির্বাচন আসছে আমি আবার ক্ষমতায় যেতে পারবো কি না, নাকি? আল্লাহর বিষয়টা এমন নয়। এবং হাদিসা কুদসিতে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া ইবাদিহি, আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। হে আমার বান্দারা, যদি তোমাদের আউয়াল আখির ইনসান জিন্নাত সবাই তোমাদের মধ্যে সবচেয়ে নেককার, সৎকর্মশীল, পরহেজগার মানুষের মতো তোমরা হয়ে যাও, পৃথিবীর যত মানুষ আছে, যত জিন্নাত আছে, আউয়াল আখির প্রথম সে সবাই একবারে হযরত আবু বকরের মতো হয়ে গেল, হযরত ওমরের মতো হয়ে গেল, একবারে সবাই নেককার পরহেজগার হয়ে গেল, আল্লাহ তাআলা বলে মা যাদা, এতে করে আমার রাজত্বে কোনো কিছু বৃদ্ধি পাবে না, আমার ক্ষমতা যেভাবে আছে এভাবে থাকবে, সবাই আমার পক্ষে চলে আসছে এই জন্য আমার ক্ষমতা আরও বাড়বে, আমি আরও শক্তিশালী হব, আমার খুঁটিগুলো আরও মজবুত হবে, বিষয়টা এমন নয়। ইয়া ইবাদিল্লাহু আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। হে আমার বান্দারা, তোমাদের আউয়াল আখির ইনসান জিন্না সবাই যদি সবচেয়ে পাপিষ্ট, নাফরমান, অবাধ্য বান্দার মতো হয়ে যাও, তাতে করে মা নাকাসা, আমার রাজত্বে কোনো ঘাটতি হবে না, কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ সবার থেকে অমুখাপেক্ষী, আল্লাহর নেককারের নেকি, বৎকারের বদি, সৎকর্মশীলের সৎকর্ম আর গুনাহগারের গুনাহে আল্লাহর কোনো লাভ হয় না, আল্লাহর কোনো ক্ষতিও, লাভ এবং ক্ষতি কার হয়? মূসা আলাইহিস সালাম তার কওমকে এভাবে তিনি বুঝাচ্ছিলেন, এবং বিষয়টা আল্লাহর ভালো লেগেছে, এটা আমাদের দরকার, সেজন্য সেটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد. موسى عليه السلام تين ترقام كي بجهل نمون قول لن هيا مر قوم شنو إن تكفروا جدي تمرا كافر هي جاو الله كي تمرا كيو من لنا أنتم تمرا ومن في الأرض جميعا بتبير جراعات الشبعي كتري بولچن كي موسى عليه السلام ترقام كي بجهل হে আমার কওম, ইন তাকফুরু, তোমরা যদি কাফির হয়ে যাও, তোমরা আনতুম, ওয়ামান ফিল আরদি জামিয়া, শুধু বিরকাতুল আওয়ামিন নয়, শুধু কাতার নয়, শুধু এশিয়া নয়, ওয়ামান ফিল আরদি জামিয়া, পৃথিবীর যারা আছে সবাই যদি কাফির হয়ে যাও, ফা ইন্নাল্লাহ লাগানিয়ুন হামিদ, নিশ্চয় আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, প্রশংসিত। আল্লাহর সবাই এমনি আল্লাহ প্রশংসা করছে, আমরা প্রশংসা করলেও আল্লাহ প্রশংসিত, না করলেও আল্লাহ প্রশংসিত, কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত মখলুকাত আছে সবাই আল্লাহর গুণগান গুণ গেয়েই যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা
কোনো মানুষের কোনো মখলুকের আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন। হজ করতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যার পক্ষে সম্ভব সেজন আল্লাহর ঘরে কি করে হজ করে। এই ফরজ বিধানটি বলার পর আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি অস্বীকার করবে অলসতা করবে টাকা পয়সা আছে সামর্থ্য আছে তারপরে যায় না, শোনো আমি হজ করতে বলছি আমার ঘরে আসার জন্য বলছি, এটা আবার মনে করো না এটা আমি আল্লাহর দুর্বলতা, তোমরা না গেলে আমার ঘরের আর কেউ যাওয়ার মতো নেই না। ফা ইন্নাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ গোটা শুধু মানুষ নয় আলামিন সকল জাহান হতে আল্লাহ তাআলা কি অমুখাপেক্ষী, সবাই যদি তাওয়াফ করে সাই করে তাও আল্লাহ তাআলা আছেন তার ক্ষমতা আছে তিনি সবাই থেকে অমুখাপেক্ষী, গেলেও যেটা না গেলেও সেটা। আল্লাহ তাআলা কারো তাওয়াফের কারো সাজদার কারো নামাজের কারো ইবাদতের আল্লাহর কোনো হাজত নেই আল্লাহর কোনো দরকার নেই। আল্লাহ তাআলা বলেন ওয়ামান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসি ইন্নাল্লাহ লাগানিয়্যুন আনিল আলামিন, যে মেহনত করবে যে ইবাদত করবে সে নিজে লাভ করবে, নিশ্চয় আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসী হতে অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো কোনো দরকার নেই। আমি যদি মেহনত করি দিন শিখার জন্য কোরআন শিখার জন্য কোরআন ক্লাসে আসলাম কষ্ট করে করে আমি দিন শিখলাম তারপর আমি দিনের উপর আমল করলাম তাহলে লাভটা কার হবে? আমার হবে। আল্লাহ তাআলা যখন কুরবানি করতে বললেন কুরবানির আয়াত যখন নাজিল হলো মানুষের এই ধারণা হতে পারে তাহলে এই গরুর গোশত বকরির গোশত এটার বোধহয় আল্লাহ তাআলার দরকার আছে, আল্লাহ আয়াত নাজিল করেছেন না আমার এই গোশতের কোনো কি নেই দরকার নেই, আমি আসলে দেখতে চাই কে আমার কথা মানে কে আমার কথা মানে না। লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ দেখতে চান কে ইখলাসের সাথে করে কে আল্লাহর হুকুম মেনে আল্লাহর মহব্বতে আল্লাহর আনুগত্য করে কে এই কুরবানি করে আর কে মানুষ দেখানোর জন্য বা টাকা পয়সার মহব্বতে কুরবানি করে না, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। অন্যথায় এটা যেন বান্দা মনে না করে এই মানে গোশতের বা রক্তের আল্লাহর প্রয়োজন আল্লাহর এগুলো কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কিন্তু এর অর্থ এটা নয় ইবাদত না করলে আল্লাহ একবারে টেনশনে পড়ে যাবেন দুশ্চিন্তায় পড়ে যাবেন যে মানুষ আমার ইবাদত করছে না। আল্লাহর আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহ খাবার বাড়বে আল্লাহর রিজিক বাড়বে, মা উরিদু মিনহুম রিজকিন ওমা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে কোনো রিজিক চাই না, রিজিক তো আমি নিজে দেই, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন, রিজিক আমি নিজে দেই, আমি কারো কাছ থেকে রিজিক চাই না খাবার চাই না, বরং আমি নিজে দিব। আমি তোমাদেরকে কুরবানি করতে বলি নামাজ পড়তে বলি আমার পথে হরজ করতে বলি এর অর্থ এটা নয় যে আমি তোমাদের মোহতাজ, বরং তোমরা সবাই আমার মোহতাজ, আমি আল্লাহ তাআলা এক একক যে যা চায় আমি তাকে তা দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার তাআত আমার আপনার আনুগত্য আমার আপনার ইবাদতের আল্লাহর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে আমার আপনার আল্লাহর কথা মতো চললে আমরাই জান্নাত পাবো না করলে কঠিন শাস্তি রয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পর আমাদেরকে শুকরিয়া আদায় করতে বলেছেন, ওই শুকরিয়ারও আসলে আল্লাহর কোনো দরকার নেই, এমন নয় যে আমি যদি আলহামদুলিল্লাহ শব্দটি বলি তাহলে আল্লাহ তাআলা আরেকটু কী হবেন তার ক্ষমতা বাড়বে, যেরকম পৃথিবীর নেতা নেত্রীদের প্রশংসা করলে তাদের গতিটা আরও কী হয় প্রতিষ্ঠিত শক্ত, আল্লাহ আল্লাহর বিষয়টা এমন নয়। এইসব বিষয় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সাফ বলে দিয়েছেন, হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওয়ামান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফা ইন্না রাব্বি গানিয়্যুন কারীম। সুলেমান আলাইহিস সালামকে আল্লাহ বিশাল রাজত্ব দিয়েছিলেন, বাতাস তার কথা মতো চলতো, সুবহানাল্লাহ। এই বিশাল রাজত্ব পাওয়ার পর তিনি বলেছেন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ, আল্লাহ পরীক্ষা করতে চান আমি কি শুকরিয়া আদায় করি না আমি কুফুরি করি অকৃতজ্ঞতা করি। যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে এই শুকরিয়ার ফায়দা তার নিজেরই হবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, শুকরিয়ার লাভ আল্লাহর হবে না। ওমান কাফারা, যে ব্যক্তি না শুকরি করবে, ফা ইন্না রাব্বি গানিয়্যুন কারীম, নিশ্চয় এই ব্যক্তির প্রশংসা শুকরিয়া থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ আপনার এই শুকরিয়া করলে প্রশংসা করলে আল্লাহ ফুলে যাবেন আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ ক্ষমতা আরও বেড়ে যাবে, বিষয়টা এমন নয়। দুনিয়ার মানুষকে একটু পাম মারলে কী হয় খুশি হয় বুঝে যে আমি আমি
আরেকটু কি হয়েছে, শক্তিশালী হয়েছে। আল্লাহ তালা এমন নন, আল্লাহ তালা এই বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ হচ্ছেন আল গানেই। আমাদের ইবাদত থেকে আল্লাহ মুখাপেক্ষি আমরা শুক্রিয়া আদায় করব, শুক্রিয়া আদায় করলেও আল্লাহর প্রশংসা করলেও ঘুরে ফিরে লাভটা আমার আপনার হবে, এখানে আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহর পথে খরচ করতে বিভিন্ন আয়াতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, এই আয়াত হাদিসগুলো শুনে বা পড়ে বলে আমাদের মাথায় যেন এই চিন্তা না আসে তাহলে এই টাকা পয়সা বুঝে আল্লাহর নিকট যাচ্ছে নাকি। আল্লাহর পথে খরচ করতে ঘুরে ফিরে লাভটা কার হবে, আমারই হবে। আল্লাহ তাআলা একে কমপক্ষে সাতশো করে দিবেন, তাহলে লাভটা কার হচ্ছে, বান্দার হচ্ছে। এখানে আল্লাহর কোনো লাভ বা আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে না, দিলে আমার লাভ না দিলে আমার ক্ষতি। হুম হাউলাফিকুফি وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ। আল্লাহ তাআলা বলেন এই যে তোমাদেরকে বারবার বলা হয় আল্লাহর পথে খরচ করো, এত বার বলার পরেও তোমরা খরচ করতে চাও না, তোমরা কৃপণতা করো। আল্লাহ তাআলা বলেন শোনো, যারা কৃপণতা করো আল্লাহ তাআলা কারো কোনো টাকা পয়সার মহতাজ নন। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষি, তোমরাই হচ্ছে ফাকির। যদি তোমরা মুখ ফিরিয়ে চলে যাও আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিবেন, আরেক দল নিয়ে আসবেন, আরেক জাতি নিয়ে আসবেন, যারা কৃপণতা না করে আল্লাহর পথে সমানে কী করবে, খরচ করবে। আমার আপনার টাকা পয়সা আমার আপনার ইবাদতের নয়, শুধু নয়, বরং আল্লাহ বলেন তোমাদের অস্তিত্বেরই আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ কত কঠিন কথা বলেছেন, আমি আপনি এই পৃথিবীতে থাকলে আল্লাহর ইবাদত করলে আমাদেরই দরকার আল্লাহর, আমরা চলে গেলে আবার আল্লাহ একবারে দুর্বল হয়ে যাবেন। আল্লাহ বলেন না, তোমাদেরই আমার কোনো দরকার নেই। وربك الغني ذو الرحمة الله হচ্ছেন সবার থেকে মুখাপেক্ষি, তবে হ্যাঁ আমাদেরকে রাখছেন এটি এটি হচ্ছে তার রহমত, দুর রহমা, এটি আমাদের প্রয়োজনে আল্লাহ আমাদেরকে রেখেছেন, আল্লাহর প্রয়োজনে আল্লাহ আমাদেরকে রাখেন নাই। ইয়াশা আল্লাহ চাইলে ইউযহিবকুম তোমাদেরকে এখান থেকে সরিয়ে দিবেন, আরেক জাতি নিয়ে আসবেন, যেরকম আরেক জাতিকে সরিয়ে তোমাদেরকে নিয়ে আসছেন। এই পৃথিবীতে শুরু থেকে কি আমরা আছি না, এক সময় পর দাদা ছিল, দাদা আসলো, বাবা আসলো, এখন আমরা এসেছি, এভাবে এক জাতির পর আরেক জাতি, এক জাতি আসে তো আরেক জাতি যায়। আল্লাহ তাআলা বলেন আল্লাহ কারো মুখাপেক্ষি নন, আল্লাহ চাইলে তোমাদেরকেও সরিয়ে দিতে পারেন, আরেক জাতি নিয়ে আসতে পারেন, সরাচ্ছেন না, এটি আল্লাহ তার প্রয়োজনে নয়, বরং এটি তার রহমত। যে কোনো সময় ভূমিদস, ভূমিকম্প, বন্যা, করোনা, কলেরা আসতে পারে কিনা, ডেঙ্গু এখন বিভিন্ন সময় আসছে, হানা দিচ্ছে, তো আল্লাহ এগুলো এর মাধ্যমে আপনারা দেখেছেন কিছুদিন আগে লিবিয়ায় এক ধাক্কায় কয়েক হাজার মানুষ শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যে এখনও জীবিত রেখেছেন, সুস্থ রাখছেন, এটি আল্লাহ তাআলা তার প্রয়োজনে নয়, বরং এটি তার রহমতে আমাকে আপনাকে এই পৃথিবীতে এখনও রেখেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর সন্তান বা ইত্যাদি কোনো কিছুর দরকার হবে কি করে, আসমান জমিন সব কিছু তো আল্লাহর, সন্তান মানুষ তখন নে, আমি মারা গেলে এই সন্তান আমার সম্পদের কী হবে, ওয়ারিস হবে। আল্লাহ তো মারা যাবেন না, যে মারা গেলে সন্তান তার এই রাজত্বের ধন সম্পদের ওয়ারিস হবে। আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। আল্লাহ মারা গেলে তখন তার সন্তান তার এই সব কিছুর কী হবে, ওয়ারিস হবে, যেহেতু আল্লাহ মারা যাবেন না। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুত, তিনি জীবিত আছেন, লা ইয়ামুত কখনো মারা যাবেন না, আল হাইয়ুল কাইয়ুম চিরন্তন চিরঞ্জীব, অতএব তার সন্তানের কোনো দরকার নেই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনে যা কিছু আছে সব তার। মানুষ আল্লাহর সাথে যে শরীক স্থাপন করে বা দাবি করে যে আল্লাহর পার্টনার আছে, শরীক আছে বা সন্তান আছে, আল্লাহ বলেন এর পক্ষে কি কোনো দলিল প্রমাণ আছে, না কোনো দলিল প্রমাণ নেই। এগুলি সব কাল্পনিক কথা, দেশের সবাই মাজারে যাচ্ছে, সবাই মন্দিরে যাচ্ছে, সবাই তার সাথে চলে গেল, কিন্তু চিন্তা ফিকির করলো না বাস্তবে কোনো শরীক আছে কি না। যারা যারা আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেয় তারা দলিল প্রমাণ কোরআন সুন্নাহ থেকে পেশ করে, আর যারা শিরিক করে
তাদের কোনো দলিল প্রমাণ নেই ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাদা মা আনজালাল্লাহু বিহা মিন সুলতানিন সব কাল্পনিক কথাবার্তা কোনো দলিল প্রমাণ নেই আতাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন আল্লাহ বলেন না জানো তোমরা কিভাবে আল্লাহর সম্পর্কে কথা বলো আল্লাহ নিজে বলছেন আমার কোনো শরীক নেই আর তুমি বলো আল্লাহর সন্তান আছে আল্লাহর শরীক আছে এটি না জেনে এই ধরনের জঘন্য কথা যারা বলে আল্লাহ তাআলা বলেন এত জঘন্য কথা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু وتنشق الأرض وتخر الجبال هدا الله شاته شريك ستحن كورا با الله شنطان دبي كورا اتو كتين كتا اي كتا اتو جغنو ايبان بيوتش كتا جي اسمان فتا جاور اپکروم زمین بدرن ہوئے جاور اپکروم پہار شجو کرتا پارچنا چرنو بچرن ہوئے جاور اپکروم جي الله شاته شريك دبي كورا حوچه اتو چا الله كون شريك নেই কোনো পাহাড় বলে নাই কোনো আসমান বলে নাই কোনো জমিন বলে নাই মানুষ দাবি করে বসলো যে আল্লাহর শরীক আছে এটি কত জঘন্য কথা অথচ আল্লাহ এক এককভাবে পৃথিবী সৃষ্টি করে তিনি সব কিছু পরিচালনা করছেন অতএব যারা আল্লাহর সাথে শরীক দাবি করবে শরীক বানাবে আল্লাহ তাআলা বলেন এই ধরনের মানুষ না দুনিয়াতে কামিয়াব হবে না আখিরাতে সফল হবে কুল ইন্নাল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন হেনবি আপনি বলুন যারা আল্লাহর উপর মিথ্যা রটনা করবে বলবে যে আল্লাহর শরীক আছে পার্টনার আছে সন্তান আছে এরা কখনো কামিয়াব হবে না আমরা তো দেখি আল্লাহ বলেন তার কামিয়াব হবে না অথচ আমরা দেখি এই পৃথিবীতে কারা কামিয়াব কাফির মুশরিকরা তো কামিয়াব যারা বড় বড় আল্লাহর সাথে শরীক দাবি করে ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন অগ্নি পূজারি ইঁদুর পূজারি পর্যন্ত যারা আছে গাছ পূজারি চাঁদ পূজারি তারাই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত তারাই পাওয়ারের মালিক ক্ষমতার মালিক অথচ আল্লাহ বলেন লা ইউফলিহুন তারা তো কামিয়াব হবে না আল্লাহ পরের আয়াতের জবাব দিচ্ছেন আসল কামিয়াবি দুনিয়ার কামিয়াবি নয় আসল কামিয়াবি হচ্ছে কুথার আখিরাত পরকালের কামিয়াবি ফামান যুহযিহা আনিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচিয়ে যাকে জান্নাত দেয়া হলো সেই কামিয়াব হয়ে গেল সুবহানাল্লাহ আসল সফলত কামিয়াবি হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাওয়া আর যারা আল্লাহর সাথে শরীক করে এরা কখনো জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না জান্নাতে যেতেও পারবে না অতএব এই দুনিয়াতে আল্লাহ তাদেরকে যা দিচ্ছেন মাতাউন ফিদ দুনিয়া এটি দুনিয়ার কিছু সামগ্রী কুল মাতাউ দুনিয়া কালিল দুনিয়ার এই সামগ্রী অতি অল্প শেষ হয়ে যাবে মৃত্যুর সঙ্গে সঙ্গে আসল শান্তি আসল সুখের জায়গা হচ্ছে জান্নাতে এই সকল কাফির মুশরিকদেরকে আমি পছন্দ করি না বিধায় এই ঘৃণ তুচ্ছ অল্প দুনিয়াটা আমি তাদেরকে দিয়ে রাখছি আমার প্রিয় বান্দাদের জন্য আমি নিয়ামত কোথায় তৈরি করে রেখেছি জান্নাতে আর এই কাফির মুশরিক তাদেরকে দুনিয়াতে আমি কিছু দিচ্ছি তারপর তারা আমার নিকট ফিরে আসবে আখিরাতে তারা কখনো কামিয়াব হবে না সুম্মা ইলাইনা মারজিউহুম সুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদ বিমা কানু ইয়াকফুরুন যখন তারা আমার নিকট ফিরে আসবে সেখানে আর কোনো কামিয়াবি নেই সেই আখিরাতে তাদের এভাবে গাড়ি বাড়ি অট্টালিকা থাকবে না সেখানে তারা তো পানিও পাবে না আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ পানি পানি করে তারা চিৎকার করবে বিশাল নিয়ামত পাওয়া তো দূরের কথা সামান্য প্রাথমিক বিষয় হচ্ছে পানি সেই পানি থেকেও তারা বঞ্চিত হবে খাবার চাইবে কাঁটাযুক্ত খাবার দেয়া হবে না নিচে যাবে না উপরে আসবে বাতাস চাইবে এমন বাতাস দেয়া হবে সামুম বলা হয়েছে যে বাতাসের কারণে তাদের অশান্তি বাড়বে তালফাহু উজুহাহুমুন নার তাদের পুরা চেহারা বিভৎস হয়ে যাবে না আউযুবিল্লাহ তাদের চামড়া দগ্ধ হয়ে যাবে এই ধরনের শাস্তি কঠিন শাস্তি দেয়া হবে তাহলে এই দুনিয়ার বাহ্যিক যে সফলতা আমরা তাদের দেখছি এটা আসলে সফলতা নয় কারণ এরপরে আখিরাতে কঠিন শাস্তি রয়েছে এই দুনিয়াতে সুখ শান্তি হচ্ছে আল্লাহর প্রিয় ইমানদার বান্দাদের জন্য যারা ইমান আনার পর এই পৃথিবীতে নেক কাজ করে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয় যারা ইমান আনার পর নেক কাজ করেছে আমল সালিহ করেছে উলাইকা হুম খাইরুল বারিয়্যা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় মখলুক এরা হচ্ছে শ্রেষ্ঠ জীব এদের জন্যই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন সম্মানিত ভাইরা আজকের এই আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম যেটা আমরা জানলাম সেটি হচ্ছে আল্লাহ তাআলা
আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার আনুগত্য করার জন্য, তার হুকুম অনুযায়ী জীবন যাপন করার জন্য। কিন্তু এর অর্থ এটা মোটেও নয় যে আল্লাহ তাআলা তার হাজত রয়েছে, প্রয়োজন রয়েছে আমার আপনার ইবাদতের। বরং আল্লাহ সবাই থেকে অমুখাপেক্ষী, আল্লাহর কারো কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমার আপনার থেকে, আমার আপনার সন্তান সন্ততি, ধন সম্পদ, ইবাদত, আনুগত্য সব কিছু থেকে আল্লাহ অমুখাপেক্ষী। আমি আপনি যদি ইবাদত না করি, আল্লাহর পথে খরচ না করি, আল্লাহর কথা মতো না চলি, আল্লাহ হুমকি দিয়ে বলছেন আমি তোমাদেরকে সরিয়ে দিয়ে সেখানে আমার আরেক দল অনুগত আমার প্রিয় বান্দা আমি পৃথিবীতে নিয়ে আসবো। অতএব আল্লাহ তাআলা যেহেতু আমাদের কারো মুখাপেক্ষী নন, তারপরেও দয়া করে আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিচ্ছেন, চান্স দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। অতএব আমাকে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর রহমত দ্বারা অনেক মানুষ ধন্য হচ্ছে, আমি কেন বঞ্চিত হব, আমি কেন পিছিয়ে থাকবো, আমাকে এগিয়ে আসতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য নিজের জীবন গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যাবত যে আলোচনা হলো আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে বিপদ আছে আল্লাহ তাআলা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন, যা যা টেনশন আছে আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিনে নারী শিশু নয়ের নিরাপদ আলাক্সা ডাকছে তোমায় শোনো আর্তনা, লাল হায়দা হিংসগুলো হয়েছে উন্মাদ, জাগো বিবেক অস্ত্র ধরো আলাক্সা করো আবার, এসিটা বন্ধ করো লোহার টুপি মাথায় পরো তুমি বীরের জাত, প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ, প্রতিবাদ প্রতিবাদ মুসলমানের প্রতিবাদ, নিপাত যাক নিপাত যাক ইসরায়েল নিপাত যাক, জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব মুসলিম জিন্দাবাদ।